বন্ধুরা, আপনারা কি কখনো গোলাপী দুধের কথা শুনেছেন? মিল্ক বা দুধ, এই শব্দটা শুনলেই আমাদের সবার মনে সাদা রং ভেসে ওঠে। কারণ আমাদের চারপাশে গরু ছাগল ভেড়া সবারই দুধ সাদা হয়। কিন্তু পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যার দুধের রং গোলাপী, আর এই প্রাণীর নাম শুনে আপনিও চিন্তায় পড়ে যাবেন। কিন্তু তার আগে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরো একটা ভিডিও বানাতে মোটিভেট করে। ওকে বন্ধুরা, প্রাণীটির নাম হলো জলহস্তি বা হিপোপটেমাস, যা দুধের রং পিওর গোলাপী হয়। আর এটা সাদা দুধের থেকেও অনেক পুষ্টিকর হয়ে থাকে। মূলত জলহস্তি দুধে দুটি ভিন্ন অ্যাসিড, হিপোসোডোরিক অ্যাসিড এবং নন হিপোসোডোরিক অ্যাসিড থাকার কারণে দুধের রং এমন হয়েছে। কোনো সন্দেহ থাকলে হিপোপটেমাস মিল্ক বলে গুগলে সার্চ দিতে পারেন, রেজাল্ট আপনার সামনে চলে আসবে। বাকি আপনি কি এটা আগে থেকে জানতেন তা কমেন্ট করে বলবেন।